নমস্কার বন্ধুরা, আমি পল্লব ঘোষ। চলে এসেছি একটা নতুন এক্সাইটিং ভিডিও নিয়ে পল্লব ঘোষ চ্যানেলে। আজকে আমাদের 4 নম্বর ক্লাস, সেটা শিখবো হচ্ছে বেসিক ওয়ার্ড। একদম যারা শুরু করছেন, বিগিনার আছে তাদের জন্য, এটা একদম প্রো লেভেলের তাদের জন্য নয়। প্রথমে এই ভিডিওটা শুরুতে বলে দিচ্ছি, তো তাদের জন্যই এই আজকে আমরা যেগুলো শিখবো বেসিক ওয়ার্ডের সম্পর্কে। কিন্তু তার আগে বলে রাখি, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে যে পাশে যে বেল বাটন রয়েছে সেটা ক্লিক করে দেবেন, নাহলে আমার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছাবে না। এবং আমার ইনস্টাগ্রাম চ্যানেলেও আসবেন বা ইনস্টাগ্রাম প্রোফাইলে আসবেন, সেখানে এসে আমার ফলো করতে পারেন। সেখানে আপনাদের যে ডাউটগুলো থাকবে বা যে প্রবলেমগুলো আসবে, সেখানে যদি আমাকে মেসেজ করেন, আমি আপনাদেরকে শিওরলি রিপ্লাই করব নিজে। এবং আপনি কমেন্ট করেও আমার চ্যানেলে জানাতে পারেন যে আপনাদের কী কী প্রবলেম হচ্ছে। তো আজ দেখে নিই যে আজকে আমরা ওয়ার্ডে কী কী শিখবো। তো আজকে আমরা বেসিক ওয়ার্ডে যেগুলো শিখবো, যেমন হচ্ছে ইন্ট্রোডাকশন অফ ওয়ার্ড। ওয়ার্ড জিনিসটা কি, মানে মাইক্রোসফট এমএস ওয়ার্ডটা কি, এবং ওয়াট ইজ ওয়ার্ড প্রসেসর, এবং ওয়ার্ড আসার আগে ছিল হচ্ছে ওয়ার্ড প্রসেসর, এবং তার ফিচার্স কি কি ছিল এবং কি কি আছে এখন। এখন তো এমএস ওয়ার্ড হয়ে গেছে। তো হিস্ট্রি অফ ওয়ার্ড প্রসেসর এবং স্টেপ অফ স্টার্টিং ওয়ার্ড, কীভাবে ওয়ার্ড শুরু করে বা চালু করে, এবং কম্পোনেন্টস অফ ওয়ার্ড স্ক্রিন, এবং ক্রিয়েটিং এ নিউ ওয়ার্ড ডকুমেন্ট, ওপেনিং অ্যান্ড এক্সিটিং ওয়ার্ড ডকুমেন্ট, এডিট করবো কীভাবে, এবং তারপরে সেটাকে সেভ করবো কীভাবে। তো চলুন আমরা প্রথমে আগে জেনে নিই পাওয়ার পয়েন্টে গিয়ে যে কী কী আমরা শিখব। তো এগেইন নমস্কার বন্ধুরা, আমি পল্লব ঘোষ। আমার চ্যানেলে এসেছেন যখন প্লিজ একটা লাইক করে দিন। এই যে ভিডিওগুলো খুব এফোর্ট দিয়ে বানাতে হয়, এগুলো প্রত্যেকটা রিসার্চ করতে এবং তারপরে বানাতে হয়। তো যখন কিছুটা শিখছেন, তো কিছুটা পজিটিভিটি আমার মধ্যেও শেয়ার করেন আপনারা, একটা লাইক দিই, যাতে উৎসাহটা বাড়ে আমার, যাতে আমি আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি, আপনাদেরকে শিখতে পারি কিছু। তো সেইটার জন্যই প্লিজ একটা লাইক করে দিন। তো আর দেরি না করে ভিডিওটা স্টার্ট করব। আমার প্রথমেই যেটা দেখবো সেটা হচ্ছে হোয়াট ইজ ওয়ার্ড প্রসেসর। ওয়ার্ড প্রসেসর কী? এই ওয়ার্ড প্রসেসর ইজ এ সফটওয়্যার আর ডিভাইস দ্যাট অ্যালাউস টু ইউজার টু ক্রিয়েট, এডিট, প্রিন্ট ডকুমেন্ট। আপনাকে একটা ওয়ার্ড প্রসেসর বা একটা সফটওয়্যারের মাধ্যমে আপনি কিছু একটা ক্রিয়েট করতে পারছেন, এবং সেখানে এডিট করতে পারছেন, এবং সেখান থেকে প্রিন্ট করতে পারছেন সেই ডকুমেন্টটাকে। ইট এনেবলস ইউ টু রাইট টেক্সট, স্টোর ইট ইলেকট্রনিক্যালি, এবং ডিসপ্লে ইট অন স্ক্রিন, মডিফাই ইট বাই এন্টারিং কম্পোনেন্ট কমেন্টস অ্যান্ড ক্যারেক্টার্স ফ্রম দ্য কিবোর্ড অ্যান্ড প্রিন্ট ইট। যেটা আপনাকে মানে সুযোগ করে দেয় যে আপনাকে লেখার জন্য, এবং সেটা আপনি স্টোর করে রাখতে পারবেন ইলেকট্রনিক্যালি, কারণ এটা জানেন যে ইলেকট্রিকের মাধ্যমে এটা স্টোর হয়ে যাবে। কম্পিউটারটা ইলেকট্রনিক্স ডিভাইস, তো সেটার মাধ্যমে আপনি স্টোর করতে পারবেন। এবং ডিসপ্লে, যেটা আমি যেমন এটা লেখাটা লিখেছি সেটা কিন্তু ডিসপ্লেতে ভেসে উঠছে, তো সেটাই একটা। এবং মডিফাই করতে পারবেন, এবং সেই কমেন্টসগুলোকে এবং ক্যারেক্টারগুলোকে আপনার কিবোর্ডের থ্রু দিয়ে, এবং সেটাকে প্রিন্টও বার করতে পারবেন প্রিন্টারের মাধ্যমে। আগের আমার ভিডিওটা দেখলে জানতে পারবেন যে প্রিন্টার হচ্ছে একটা আউটপুট ডিভাইস, সেটা আমি আগের ভিডিওটাতে বলে দিয়েছি। তো সেই ভিডিওগুলো চেক আউট করলে আপনি পুরো ভালো করে স্টেপ বাই স্টেপ শিখতে পারবেন। এরপরে বলছে যে অল কম্পিউটার অ্যাপ্লিকেশন ওয়ার্ড প্রসেসিং ইজ আ মোস্ট কমন টুডে। মোস্ট ওয়ার্ড প্রসেসর ডেলিভার্ড আইদার অ্যাজ আ ক্লাউড সার্ভিস, অ্যাজ আ সফটওয়্যার, অর অ্যাজ আ সফটওয়্যার দ্যাট ইউজার ক্যান ইনস্টল অন আ পিসি অর আ মোবাইল ডিভাইস। এখন যে বর্তমানে যে ওয়ার্ড হয়ে গেছে সেইগুলো খুবই ইউজার ফ্রেন্ডলি হয়ে গেছে, এবং বলছে যে এটা একটা ক্লাউড বেসড সার্ভিস হয়ে গেছে, এবং সেই সফটওয়্যারটাকে আপনি কম্পিউটার ইনস্টল করতে পারবেন অথবা মোবাইলেও ইনস্টল করতে পারবেন, এতটাই সুবিধা এখন হয়ে গেছে। যেমন হচ্ছে আপনি ডক ফাইল জানেন যে গুগলের নিজস্ব ডক ফাইল রয়েছে, মাইক্রোসফটেরও ওয়ার্ড ফাইল রয়েছে, বাট লোকে ক্লাউডেরটা ইউজ করে বেশি গেলে। আমি পার্সোনালি গুগলের ডক ফাইলটা ইউজ করে থাকি। তো এবং আপনি যে সফটওয়্যারটা সেটাও কম্পিউটার ইনস্টল করতে পারবেন, মোবাইলেও ইনস্টল করতে পারবেন, সেটা এখানে বলা হয়েছে। এখনকার দিনে এতটাই পাওয়ারফুল হয়ে গেছে। তো এরপরে আমরা দেখে নেব হিস্ট্রি অফ ওয়ার্ড প্রসেসর। ওয়ার্ড প্রসেসরটা কীভাবে এলো, কীভাবে শুরু হলো, সেটাই আমরা সংক্ষেপে কিছুটা জেনে নেব। যেমন এখানে বলছে যে দ্য আর্লিয়েস্ট ওয়ার্ড প্রসেসর ওয়্যার দ্য স্ট্যান্ডার্ড মেশিন, সিমিলারলি ইলেকট্রনিক্স টাইপরাইটার দ্যাট ডিবিউটেড ইন দ্য 1960s যেই টাইপরাইটারগুলো ছিল, সেখানে তো কিবোর্ড ছিল, স্ক্রিন ছিল, সেখানে আর কিছুই ছিল না। তো এখানে আমি ছবিটা অ্যাড করতে ভুলে গেছি, তো আমরা এখানে সার্চে গিয়ে চলে যাই ওয়ার্ড প্রসেসর। তো এখানে আমরা দেখে নেব যে কীরকম দেখতে ছিল আর কি ওয়ার্ড প্রসেসরটা। তো এখানে দেখুন, এই যে এইগুলো হচ্ছে প্রথম ওয়ার্ড প্রসেসর ছিল। তো এইগুলো যে প্রথম ওয়ার্ড প্রসেসর, একটা স্ক্রিন এবং একটা কিবোর্ড, এর মাধ্যমে এখানে রেকর্ড করা হতো বা লেখা হতো, এইগুলো হচ্ছে প্রথম আর কি
ওয়ার্ড প্রসেসর আর কি, মানে যেই মাধ্যমে দেখা হতো। দেখুন এখানে লেখার একটা দেখা যাচ্ছে। তো এবার আমরা আবার চলে আসি স্টাডিতে। তো ইট ইজ দ্য গ্রেট অ্যাডভান্স আর্লি মেশিন ইউজ টাইপরাইটার ওয়াজ ইউ কুড টু মেক চেঞ্জেস উইদাউট রিটাইপিং অ্যান্ড এন্টার ডকুমেন্ট। তো এই মাধ্যমে আপনার যেটা বলছে যে এখানে খুব অ্যাডভান্টেজ ছিল এবং টাইপিং করা যেত, এবং যেমন হচ্ছে কি যে আপনি রিটাইপিং করতে, আগেকার দিন টাইপরাইটারে কি ছিল, আপনি যেটা লিখে দিচ্ছেন সেটাই, সেটাকে আপনি মুছতে পারবেন না, কিন্তু এখানে আপনি আবার রিটাইপিং করতে পারছেন। ওভার টাইম দ্য ডিভাইস অ্যাকোয়ার্ড মোর অ্যাডভান্স ফিচার সাচ এজ দ্য অ্যাবিলিটি সেভ ডকুমেন্ট অ্যান্ড অন আ ডিস্ক এলাবোরেট ফরম্যাটিং অপশন অ্যান্ড স্পেল চেকিং। এরপরে আরও আর সময় আস্তে আস্তে কী হলো, যেখানে আপনি এই ফাইলটাকে সেভ করে রাখতে পারছেন এবং ফরম্যাটে আপনি বিভিন্ন ফরম্যাটে আপনি চেঞ্জ করতে পারছেন, এবং এটা স্পেলিং চেকও করতে পারছেন যে কিনা ভুল হচ্ছে কিনা আপনার, ঠিক হচ্ছে কিনা। তো আপনাদের চিন্তা করা দরকার, এই যে নোটসগুলো আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন পিডিএফ ভার্সনে। তো এরপরে আপনি দেখতে পারেন 1980 সালে আরও উন্নত হয়ে আসে, এবং 2000 সাল থেকে সেটা এটা মাইক্রোসফট MS ওয়ার্ডে এবং খুব সহজভাবে তুলে নিয়ে আসা হয়। এরপরে আমরা দেখে নেবো হচ্ছে ফিচার্স অফ ওয়ার্ড প্রসেসর। ফিচার অফ ওয়ার্ড প্রসেসর কী কী রয়েছে, যেমন এখানে অনেক কিছু প্রসেসর রয়েছে, যেমন আমি আস্তে আস্তে করে একটা একটা করে আসবো। এটা শুধুমাত্র বিগিনার লেভেলদের আমি প্রথমেই বলে রাখছি, শুধুমাত্র বিগিনার, আপনার যারা প্রো আছেন তাদেরকে তারাও এটা দেখতে পারেন, জানাতে পারেন যে কেমন আমি ভিডিওটা করছি, এবং প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। এরপরে যেমন রয়েছে এখানে ইনসার্ট টেক্সট, ডিলিট টেক্সট, ইনসার্ট কিছু করতে পারেন, যে লেখাগুলো আমি লিখেছি সেগুলো যে ইনসার্ট করে, এরপরে যে ডিলিট করবো আপনার যদি, বা আপনার যদি ভালো না লাগে তাহলে আপনারা ডিলিট করে দিতে পারেন, এবং কাট কপি করতে পারেন, এবং পেস্টও করতে পারছেন, এবং পেজ সাইজ মার্জিন। আমি যখন পুরো ডিটেল ওয়ার্ডের উপর স্পেসিফিক্যালি ভিডিওগুলো বানাবো তখন আপনাকে দেখাবো, এরপরে আস্তে আস্তে সেটাও চলে আসবো যে কীভাবে এটা, এবং সার্চ রিপ্লেস করতে পারছেন, আপনার এই ফিচারগুলো আপনি পাচ্ছেন একটা ওয়ার্ড ডকুমেন্ট করার জন্য। এবং ওয়ার্ড র্যাপ মানে আপনি ওয়ার্ডটাকে ভেঙে চুড়ে বা বিভিন্ন আপনার সাইজে আপনি এটাকে করতে পারেন, এবং সেটাকে প্রিন্ট করতে পারেন, এবং ফাইল ম্যানেজমেন্ট আপনি কী কী ফাইলে এটা এক্সপোর্ট করতে পারেন সেটা আপনি করতে পারেন, এবং ফন্ট স্পেসিফিকেশান আপনার ইচ্ছা মতো যে কোনো ফন্টে আপনি দিতে পারেন, এবং এটা উইন্ডোজের মাধ্যমে হয়ে থাকে, এবং স্পেল চেকিং তো রয়েছে, যেটা অনেক ওভার দ্য টাইম চলে এসেছিল, যেটা আমরা ডেফিনেশনে বা হিস্ট্রিতে দেখেছিলাম। তো এরপরে চলে আসবো আমরা অ্যাডভান্স ফিচার অফ ওয়ার্ড প্রসেসর। এগুলোতে ফিচার ছিল, বাট এখন অ্যাডভান্স কী কী প্রসেসর চলে এসেছে, যেমন যে গ্রামার চেকিং, আপনার গ্রামারটা চেক করে নিতে পারেন আপনি ঠিকঠাক লিখছেন কি না, এবং ফুট নোটস, আপনি ওটাকে থেকে একটা ফুট নোট লিখে নিতে পারেন যে এখানে আমার এই লেখাটা উচিত। তারপর অটোমেটেড লিস্টেড এবং গ্রাফিক্স, হেডার ফুটার, পেজ নাম্বারিং, গ্রাফিক্স অ্যাড করতে পারেন, পেজের হেডার ফুটার দিতে পারেন, নাম্বারিং দিতে পারেন, লেআউট বিভিন্নভাবে চেঞ্জ করতে পারেন। এরপর রয়েছে ম্যাক্রোস, আপনাদের কোনো চিন্তা করার জন্য এই পুরো ফাইলটার পিডিএফ ভার্সন আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন। তো এরপরে মার্জ রয়েছে, টেবিল অ্যান্ড কম্পোনেন্টস রয়েছে, আপনি টেবিল বানিয়ে বিভিন্ন ভাগ করে লিখতে পারেন, এবং কোলাবোরেশন, ইন্টারনেট ফিচার, এবং ট্রান্সলেশন, স্পিচ, আপনি বিভিন্নভাবে এই ওয়ার্ডের অ্যাডভান্স ফিচারগুলো আপনি এখন এক্সপ্লোর করতে পারবেন। এরপরে যখন আমি ওয়ার্ডে চলে আসবো তখন আপনি এগুলো দেখতে পাবেন আস্তে আস্তে। এরপরে আমরা দেখবো যে মাইক্রোসফট ওয়ার্ড স্টার্ট কীভাবে করে। তো যাদের এগেই নাই বলছি, যাদের 2007-এর ওয়ার্ড রয়েছে, MS অফিস রয়েছে, তো তারা ওখানে গিয়ে সার্চ করতে পারেন মাইক্রোসফট ওয়ার্ড, বাট আমার এখানে যেহেতু 16 রয়েছে তো আমি এখানে এসে W সার্চ করে ওয়ার্ড খুলে যাবে, জাস্ট একটা ক্লিক করে আপনি এখানে খুলতে পারেন। আপনার ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে নেবেন, ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করলে আপনার যে ওয়ার্ড ফাইলটা খুলে গেল। তো এই পুরো ওয়ার্ড ফাইলটা খুলে গেল, তো দেন আমরা এখানে দেখবো, এখানে স্টার্ট করে স্টার্টে যাব, দেন সার্চ করব, দেন ওয়ার্ড লিখবো, তো ওয়ার্ডটা খুলে চলে গেল। তো এরপরে দেখে নেবো যে আমাদের ওয়ার্ডের বিভিন্ন কম্পোনেন্টকে কী বলে। তো এখানে দেখুন এই যে পুরো স্ক্রিনটাতে রয়েছে, এই পুরো স্ক্রিনটাতে কী কী বলছে, কোনটা কী পোর্শন সেটা আমরা এখানে দেখে নেবো। যেমন হচ্ছে উপরের এই মেনুটা, এটাকে হচ্ছে ট্যাব মেনু বলছে, এই যে উপরের এই মেনুগুলোকে, এগুলোকে ট্যাব মেনু বলা হয়। এরপরে আমরা দেখবো কী রয়েছে, এরপর দেখবো আমরা যে ইন্টেন্ট ট্যাব, এখানে আমরা ট্যাব মেনু দেখে নিলাম, তারপর এখানে মেনু গ্রুপগুলো রয়েছে, এখানে যে বিভিন্ন মেনু গ্রুপগুলো রয়েছে সেটা আমরা দেখলাম, এবং এখানে রয়েছে হরাইজন্টাল রুল, রাইট রুল, মার্জিন রুল, এবং ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, এবং ডান দিকে হচ্ছে ভার্টিক্যাল স্ক্রল ক্রস স্ক্রল বার, এবং ডান দিকে বাঁদিকে রয়েছে হরাইজন্টাল রুলার, এবং নিচে রয়েছে স্ট্যাটাস বার, এবং ভিউ বাটনে জুম ইন আউট বাটন, এবং টাইটেল বার, এবং আপনার এখানে রয়েছে উইন্ডোজ রিস্টোর, ম্যাক্সিমাইজ এবং মিনিমাইজ।
তো এখানে এগুলো আপনি পুরোটাতে দেখতে পেয়েছেন কোনটাকে কি বলে। তো এখানে দেখিয়ে দিলাম যে কোনটাকে কি বলে, আপনাদের চিন্তা করার কোনো দরকার নেই, কারণ আমি আবার বলে দিচ্ছি ডিসক্রিপশনটা থাকবে, আপনি ডাউনলোড করে আস্তে আস্তে সব করে চেক করতেই পারেন। তো এরপর আমরা ক্রিয়েটিং এ নিউ ডকুমেন্ট করলাম, তো আমরা এই ডকুমেন্টটা খুললাম, তো চলে আসুক, এটা ডকুমেন্টটা খুললাম, তো দেখুন এখানে লিখলাম পল্লব ঘোষ, আপনি নিজের নাম লিখে কিবোর্ডে নিজের নাম লিখে সেভ করতে পারেন। তো এই ডকুমেন্টটা আমরা খুলেছি, তো এটাকে যে ক্রিয়েট করলাম, তো যেরকমভাবে ওপেন করে সেটা আমরা দেখিয়ে দিলাম। তো এবার হচ্ছে ওপেনিং অ্যান্ড ডকুমেন্ট এক্সিটিং ওয়ার্ড ডকুমেন্ট, তো ঠিক আছে, তো আমরা এটাকে ওপেন তো করেছিলাম, তো এটাকে আমরা কেটে দিই, ডোন্ট সেভ, কারণ আমার দরকার নেই সেভ করার আপাতত, এটা অফ করে দিলাম। তো এইভাবে আপনি এক্সিট করতে পারেন, এখানে যে ক্লোজ বাটনটা রয়েছে তো সেখান দিয়ে আপনি এটা এক্সিট করে দিলে এটা ক্লোজ হয়ে যাবে। এরপর দেখবো আমরা এডিট টেক্সট ইন ওয়ার্ড ডকুমেন্ট, টাইপিং ডকুমেন্ট, সিলেক্টিং দ্য টেক্সট এন্ড কপি কাট পেস্ট এবং ডিলিট টেক্সট। তো এখানে আমরা পল্লব ঘোষ লিখি, পল্লব ঘোষ, তার নিচে লিখি মাইক্রোসফট, মাইক্রোসফট, দেন লিখি ওয়ার্ড ক্লাস পল্লব ঘোষ, ইউটিউব চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব। তো এটা লিখলাম, এটা লিখে আমি ধরুন এখানে সিলেক্ট করো মাউজে লেফট ক্লিকটা করে, আপনাকে লেফট ক্লিক প্রেস করে থাকতে হবে, সেটা প্রেস করে এবার ডান দিকে রাইট ক্লিক করে যখন এখানে আসছে না, তো এখানে দেখুন উপরে চলে এসেছে কপি, তো এখানে কপি করলেন, নিচে আসুন, এখানে এসে এন্টার মেরে নিচে এলে আপনার কিবোর্ডে কন্ট্রোল প্লাস ভি দিলে এখানে পল্লব লেখাটা চলে এলো, এটা আমরা কপি করলাম এবং পেস্ট করলাম। এবার যদি আমরা একটাকে কাট করি, তো আমরা আবার ঠিক সেমভাবে মাউসে ক্লিক করে লেফট ক্লিক ক্লিক করে রেখে কিবোর্ডে কন্ট্রোল সি দিয়ে কপি করতে পারেন, এবং এখানে আমরা যেমন কাট করব কন্ট্রোল এক্স টিপবো, কিবোর্ডে কন্ট্রোল এক্স টিপলাম এবং এন্টার মেরে এলাম এবং কন্ট্রোল ভি টিপলাম এখানে, তো এখানে পেস্ট হয়ে গেল, তো এটা কাট পেস্ট হলো। তো এরপরে কি রয়েছে এখানে, সিলেক্টিং ডেস্ক সিলেক্ট করলাম আমরা, দেখে নিলাম, টাইপ করলাম দেখে নিলাম, এবং ডিলিট করবো কীভাবে, তো এখানে ধরুন আমি তো প্লিজ ইউটিউব চ্যানেল এটাকে ডিলিট করলাম না, প্লিজ সাবস্ক্রাইব করে দিন, সাবস্ক্রাইব যদি এখন অবধি না করে থাকেন। তো এখানে ব্যাক স্পেস রয়েছে আপনার কিবোর্ডে থাকবে, তো সেটা দিয়ে আপনি ডিলিট করে দিতে পারেন কিবোর্ড দিয়ে, তো এটা হয়ে গেল। এবং দেন আমরা এখানে সেভিং দ্য ডকুমেন্ট, তো এবার আমরা এখানে সেভ করবো, ফাইলে আসবো এবং ফাইলে এসে সেভ করব, সেভ করে লোকেশন চুজ করব আমরা, তো ব্রাউজ করে এবার লোকেশন চুজ করলাম ডেস্কটপ, এবার ডেস্কটপে এসে আমরা এখানে সেভ করবো, এখানে ফাইলের নাম দেবো একটা নাম দিয়ে যে সেভ, এ সেভ ক্লিক করলেই আমরা এটা এখানে দেখতে পাবো, যেখানে আমরা সেভ করবো সেটা এখানে দেখতে পাবো। তো আজকের ক্লাসটা এখানেই শেষ বন্ধুরা, ধন্যবাদ আপনাদেরকে এতটা দেখার জন্য, এবং আমার পুরোনো ক্লাসগুলো যদি মিস করে থাকেন সেটা অবশ্যই দেখে নেবেন, এবং প্রথমে যেটা বললাম আমার চ্যানেল এসে প্লিজ সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করতে একদমই ভুল করবেন না, এবং আমার ইনস্টাগ্রামে এসে আমার ফলো করলে যদি কোনো ডাউট থাকে সেখানে এসে জানালে আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করব সঙ্গে সঙ্গে। থ্যাংক ইউ।